নমস্কার বন্ধুরা, আমার নাম টুসি আর আপনারা দেখছেন টিমিক্স চ্যালেঞ্জ। তো আজকে আমি সিমেন্টের টপ কিভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করি। তো আমি একটা পাত্র যেটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে মাপ করে আমাকে নিতে হবে। তো একটা মগ নিয়েছি, তাতেই আমাকে নিতে হবে তো দু ভাগ বালি আর এক ভাগ সিমেন্ট নিয়েছি আমি। আপনারা চাইলে এমনি বাইরে এমনি অন্য সবাই করে যেটা চার ভাগ বালি কিংবা তিন ভাগ বালি এক ভাগ সিমেন্ট নেয়, সেটাতে একটু কম মজবুত হয়। তো আমি নিজের বাড়ির জন্য বানাচ্ছি, তো সেই হিসাবে আমি দু ভাগ বালি আর এক ভাগ সিমেন্ট নিয়েছি। তো এখানে আমি দুটো টপ বানাবো, তো সেই হিসাবে আমি ছ মগ বালি নিয়েছি আর এখানে তিন মগ সিমেন্ট নিচ্ছি। তো এই মিশ্রণটিকে একটু শুকনো শুকনো মাখতে হবে, এটাকে বেশি পাতলা করলে হবে না, তো টপ বানাতে অসুবিধা হবে। তো চলুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি। Thank you.
যাতে বানাবো সেই পাত্রটাতে এবার তেল বা মোবিল লাগিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে সিমেন্টের টপটা ভালো মানে খুব তাড়াতাড়ি সহজে বেরিয়ে আসে। তো আপনাদের বাড়িতে যদি মোবিল থাকে তো মোবিল লাগাতে পারেন, না হলে যদি তেল থাকে যা হোক রান্না করার সেই তেল লাগালেও হবে। তো আমার কাছে বাড়িতে পোড়া তেল আসে, তো সেই তেলটা আমি লাগিয়ে নিয়েছি। পোড়া তেলটা একটু গাঢ় হয় সেই হিসাবে। তো চলুন কীভাবে বানাচ্ছি আপনি দেখুন। চারধারে সিমেন্টের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, তো দেখছেন একটু পাতলা মতো হয়ে গেছে। এত পাতলা হলে হবে না, আরও শুকনো মিশ্রণটা মাখতে হবে তবে ঠিক হবে। সেই জন্য আমার সাইড থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমি কি করব, সিমেন্ট আর বালির একসঙ্গে শুকনো মিশিয়ে নেবো। তো সেটা দিয়ে ওপরে ভালো করে এইভাবে লাগিয়ে দিলে যে ভিজে জলটা যেটা বেশি এক্সট্রা হয়ে গেছে তো সেটা টেনে নেবে। দেখতে পাচ্ছেন
হোল করেছি তবে যাতে জল না দাঁড়িয়ে থাকে সেই হিসাবে এতে পাঁচটা হোল করছি তো রেডি আমার টব বানানো তবে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এগুলোকে আমি কীভাবে বার করছি তো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখাবো পরের ভিডিওতে